নমস্কাৰ, আপোনালোকৰ এই প্ৰি ফাইনেলৰ এক্সাম এতিয়ালৈকে চলি আছে। এইটো প্ৰি ফাইনেলৰ এক্সামৰ জেনেৰেল ছায়েন্স পেপাৰখিনি মই দি আছোঁ। 90 মাৰ্কৰ 10 মাৰ্ক আপোনালোকৰ এইটো প্ৰেক্টিকেল হ'ব। এতিয়ালৈকে চাই লওক এম চি কিউ যি এভ্ৰি মানে এতিয়া আপোনালোকে চিলেবাছখিনি চাইছা, চিলেবাছ মেনশ্যন কৰা আছে যে 45 মাৰ্কৰ এম চি কিউ কুৱেশ্যনবিলাক দিব এক্সামিনাৰে। আৰু এবাৰ পেপাৰখিনি অলপখিনি চেঞ্জ হ'ল, এটা পেপাৰ হ'ব আপোনালোকৰ এম চি কিউ আৰু এটা পেপাৰখিনি হ'ব ডিছক্ৰিপশ্যন মানে এনচাৰ ৰাইটিং এৰৰ পেপাৰখিনি, দুটা পেপাৰ হ'ব। 1 ঘণ্টা আপোনালোকৰ এম চি কিউ পেপাৰখিনি হ'ব ফাইনেলত। আৰু প্ৰি ফাইনেলৰ কুৱেশ্যনবিলাক এক্সামিনাৰে তেনেকৈ বনাইছে, একদম ছেম যিবিলাক মানে আগৰ যেনেকৈ আছিল এনেকৈ বনোৱা নাই। এইবিলাক মানে এতিয়া যিবিলাক প্ৰশ্নবিলাক বনাই আছে এইবিলাক মানে এম চি কিউবিলাক মেনশ্যন কৰিছে, বহুত ধুনীয়া কৰিছে। ইয়াত আপোনালোকে চাই লওক, মই এনে কোৱা নাই, আপোনালোকে চাই লওক। ইয়াত মই এতিয়া দেখুৱাই আছোঁ, ইয়াত মানে 20 মাৰ্কৰ এম চি কিউ দিলে জেনেৰেল ছায়েন্সৰ, আৰু আপোনালোকে পাব আৰু 1 শ্বৰ্ট এনচাৰবিলাক, সেইটোও 20 মাৰ্কৰ পাব। আকৌ আপোনালোকে পাব আৰু মিডিলত পাব, মই দেখুৱাই দি আছোঁ 45 মাৰ্কৰ এম চি কিউ, 45 মাৰ্কৰ এম চি কিউ এনেকুৱা। আৰু মানে খালী এম চি কিউ নহয় আৰু, ভেৰি শ্বৰ্ট এনচাৰ বুলি ক'ব পাৰোঁ, ভেৰি শ্বৰ্ট এনচাৰ। আপোনালোকে চিলেবাছখিনি চালে ভি এছ এ এনেকুৱা এটা মেনশ্যন আছিল, আপোনালোকে চাইছে কি চোৱা নাই, মই অলৰেডি ভিডিঅ' বনাইছোঁ এইটো, আপোনালোকে এইটো চাই ল'ব। ভি এছ এ তাতে মানে এইটো হ'ল ভেৰি শ্বৰ্ট এনচাৰ, মানে 1 মাৰ্কৰ আপোনালোকে এক্সামিনাৰে 10টা বা 15টামান এনেকুৱা কুৱেশ্যন দিব। সেইটো অলপ চাই লওক, যেনেকা তলত এইটো 1 মাৰ্কৰ যেনেকৈ দিলে, ইয়াত 20 মই এনেকৈ দেখুৱাই দি আছোঁ। দন্ত ক্ষ সূচনা হয় যদি মুখৰ ভিতৰৰ পি এইচৰ মান তলত দিয়া বৰকেইটা কম হয়, মানে পি এইচ মান আপোনালোকে দন্ত ইয়াত মানে অসমীয়াত মেনশ্যন কৰিছে দন্ত ক্ষ মানে মল আপোনালোকৰ যি দাঁতখিনি আছে সেইটো কেতিয়া পি এইচৰ মান কম হ'লে কেতিয়া মানে তাৰপৰা মানে সেইটো আপোনালোকে চাই ল'ব। দন্ত খক মানে কেতিয়া ওলাই যায় সেইটো 5.5 পি এইচ মানখিনি 5.5, এইটো ৰাইট এনচাৰখিনি যি ষ্টুডেণ্টজনে পঠালে মোক তাক বহুত ধন্যবাদ মই দিলোঁ, আৰু এনচাৰখিনি সেইটো ৰাইট কৰিছে ইহঁতে। তাৰপিছত হ'ল এটা মলৈ অক্সিজেনৰ লগত বিক্ৰিয়া কৰি উচ্চ গলনাংক যোগ উৎপন্ন কৰে, যোগটোৰ পানী দ্ৰৱণীয় সম্ভৱৰ মৌলটো হৈছে সেইটো চি এ, সেইটোৱে হ'ব কেলছিয়াম, হ'ব কেলছিয়াম হ'ব। মই অলপ ক্ষমা চাইছোঁ কাৰণ মই ইমান অসমীয়া নাজানো, তথাপি মই চেষ্টা কৰিছোঁ আপোনালোকে বুজাই দি আছোঁ। তাৰপিছত এটা কুৱেশ্যন হ'ল এইটো 3 নম্বৰ ৰোমন 3 নম্বৰটো চাব আপোনালোকে। আমাৰ ৰাজ্যত থকা গাৰ্ড ACL আৰু HNO3ৰ অনুপাতটো হ'ল, সেইটো ষ্টুডেণ্টজনে বহুত ধুনীয়াকৈ লিখিছে 3:1, দেটছ ভেৰি ৰাইট এনচাৰ, এইটো ভাল কৰিছে। কিন্তু এইটো ষ্টুডেণ্টজনে ভুল কৰিছে, বিউটেনৰ ফৰ্মুলাখিনি হ'ব -OH, সেইটো হ'ব। মই দেখুৱাই দি আছোঁ, এম চি কিউবিলাক ছল্ভ কৰি দি আছোঁ, একো টেনশ্যন নহয়, এম চি কিউবিলাক ছল্ভ কৰি দি আছোঁ। তলৰ কোনটো এটা সংশ্লিষ্ট হাইড্ৰ'কাৰ্বন, হাইড্ৰ'কাৰ্বন সেইটোও ষ্টুডেণ্টজনে এইটো মানে অলপ বেয়া কৰিছে ক'ব পাৰোঁ, কাৰণ সেইটো এনচাৰখিনি হ'ব C2H6, কিন্তু ষ্টুডেণ্টজনে দিলে C4H10, সেইটো ৰং হৈ গ'ল, আপোনালোকে সেইটো দিবা C3H6, কাৰণ আপোনালোকে জানে আপোনালোকে এক্সামখিনি বহুতকেইটা ডিষ্ট্ৰিক্টৰ এতিয়ালৈকে এক্সাম হোৱা নাই, সেই ডিষ্ট্ৰিক্টৰ পেপাৰৰ এম চি কিউবিলাক কিন্তু এই বুকৰ পৰা দি আছে, সেইটো আপোনালোকে পাব, কিন্তু দেখিবলৈ পাব। এইকাৰণে এইটো আপোনালোকে মুখস্থ কৰি লওক, ডাইৰেক্ট মুখস্থ কৰি লওক, এম চি কিউবিলাক মুখস্থ কৰি লওক। এতিয়া এইটো আপোনালোকে চাব, এইটোতো মই কৈ দিলোঁ, চকুৰ কি অংগত ক্ৰিয়াৰ বাবে চকুৰ লেন্সৰ ফ'কাছ দীৰ্ঘ এইটো পৰিৱৰ্তন হয়, সেইটো চিলিয়াৰি পেশী, এইটোৱে হ'ব, মই কৈ দি আছোঁ এইটোৱে হ'ব। এইটো এনচাৰখিনি ধুনীয়া লিখিছে ষ্টুডেণ্টজনে। দ্য এটমছ হেজ ইলেক্ট্ৰনিক কনফিগাৰেশ্যন অফ দ্য 2.8.2, হুইচ অফ দ্য 1 অফ দ্য ফ্ল'য়িং এলিমেণ্টছ উড অফ কেমিকেলি চিমিলাৰ,
এটা পরমাণু ইলেকট্রনিক বিন্যাসর 2.8.2 তলর কোনটো মৌলিক হতে ইয়ার রাসায়নিক মিল আছে। এটু মই এটু আপনাদের চাই লব, ইয়ে আপলোক থোড়া দেখ লিজিয়েগা। নিচেওয়ালা যো হে তলত খিনি যেটা সুয়েজ সারর হলর হনি রূপান্তর উৎসে কেটা নাম, এটু এটু রাইট আছে, এটু রাইট আছে। তার পিছত এটু আপনাদের চাই লব, মই দেখুয়াই দি আছো, এইবিলাক এমসিকিউ দি আছে, আপনাদের চাই লব অলপ। মই পেপার খিনি দেখুয়াই দি আছো, আপনাদের চাই লব। জাস্ট মই পেপারৰ এনসার খিনি দেখুয়াই দি আছো। আজি এক্সাম খিনি, কালি এক্সাম খিনি হল, পেপার খিনি মোক স্টুডেন্ট জনে পঠালে। আর এনেকা কোশ্চেন আপনাদের এক্সামত আইব, কারণ এটু বুকৰ পৰাহে দিছে। সো আপনাদের একটু বনাই লোক এনসার খিনি, কিন্তু লিখি আপনাদের মুখস্থ করে লোক। আর এটা ডিস্ট্রিক্টর নহয়, মোর চ্যানেলের লগত জড়িত থাকা যিমান কেটা স্টুডেন্ট আছে, মই এটা ডিস্ট্রিক্টর দিয়া নাই। তার আগত বাক্সা, নগাঁও আর বরপেটা ডিস্ট্রিক্টর কভার করছো। যিমান কেটা ডিস্ট্রিক্ট আছে স্টুডেন্ট জনে মোক পঠাই আছে, মই দি আছো। আপনাদের যদি এক্সাম খিনি হয়ে যায় তেনহলে মোক সেই পেপার খিনি পঠাই দিয়ক। মই সেই তলর হোয়াটসঅ্যাপ নাম্বার বিলাক দি আছো, আপনাদের এটু মানে অলপ মানে কষ্ট করে এই পেপার খিনি পঠাই দিয়ক, যাতে আরো বেলেগ স্টুডেন্টের হেল্প হব আর সহায় হব। সেইখানে এটু আপনাদের পঠাই দিব। হ্যাঁ, আর যিজন স্টুডেন্টে এতিয়ালৈকে চ্যানেল খিনি সাবস্ক্রাইব করা নাই, এটু আপনাদের সাবস্ক্রাইব করে লোক। আর ভিডিও খিনি এটু লাইক দিয়ক, কারণ আপনাদের যদি লাইক নিদিয়ে তেনহলে মই ভাবো এই ভিডিও খিনি বনাই কোনো লাভ নাই। সেইখানে এটু লাইক দিয়ক, আর নিজের ফ্রেন্ডের ওচর এটু শেয়ার করে দিয়ক। কিবা অসুবিধা হলে মোক কমেন্ট করে জানালে হল।